আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কুদ্দুস হোসেন। আমার বাড়ি যশোরে, বয়স 27 বছর। এছাড়া আমি ছবিতে থাকতাম, ওখানে থাই গ্যালাসের কাজ করি। মূলত সমস্যা আমার 8 মাস ধরে সমস্যা, আমি কোমরে ব্যথা পাইছিলাম। কাজ করতে করতে মনে করেন যে হাতে অনেক ওয়েট ছিল, আমি পড়ে গিয়েছিলাম। বেশি ওপর থেকে না, হাতে আর কি ওজন ছিল, তো মানে সমান জায়গায় পড়ে গেছিলাম। তারপরে কোমরে লাগছিল। কোমরে লাগার পরে তখন তো কিছু বুঝতে পারিনি, কিছুদিন পর থেকে মানে শোলাই। তো পরে আমি ওখানে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, কাজ হয় নাই। আমি বাংলাদেশে আসছি, 3 মাস হয়েছে। বাংলাদেশে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, কোনো উন্নতি পাই নাই। এখানে আসছি আমি, 1 সপ্তাহ আসছি, 20 তারিখে ভর্তি হয়েছি, আজকের 27 তারিখ। আজকে আমি চলে যাচ্ছি, আমার আগমন মেয়াদ কম আছে, এই কারণে চলে যাচ্ছি। কিন্তু এখানে আমি 1 সপ্তাহে অনেকটা ভালো বুঝতে পারছি। আর কিছুদিন থাকতে পারলে আমার জন্য আরো ভালো হতো, কিন্তু আমি থাকতে পারছি না। এটা মানে সবকিছু আর কি করতে পারতাম, মাজার ভিতরে শুলাই তো। এই সমস্যাটা মনে করেন মাজার ভিতরে শুলাই তো, শুয়ে থাকতে পারতাম না, বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, এটাই সমস্যা। বেশিক্ষণ হেঁটে থাকতে পারতাম না, ভারী কিছু উঠাইলে লাগতো। এটাই ব্যথা তো অনেক ব্যথা করতো শুলাই তো, যখন তখন তো আমি অনেক ডাক্তার দেখাইছি ঢাকাতে। ডাক্তারে কইছে ওষুধ পালা দিয়েছে, কইছে 15 দিন 1 মাস খাও, আমি খাইছি, কিন্তু মানে ভালো হয় নাই। মানে আর কি যেরকমটা সেরকম হয়েছিল। মূলত এখানকার সন্ধান পাই নাই, আমি পাইছিলাম সন্ধান, বুঝছেন। আমি ওনার ভিডিও দেখছিলাম, দেখার পরে আমি ওনার কাছে আসছিলাম ঢাকাতে। ঢাকাতে আমার একটা ভায়া থাকে, ভায়া বললো ওখানে না, এখানে আসলে ভালো হবে। তারপরে এখানে আসছি। হসপিটালের ম্যানেজমেন্ট আর কি সব দিক থেকে ভালো আছে, যে থেরাপি দিয়েছে উনিও অনেক ভালো, নার্সেরাও অনেক ভালো, ডাক্তার তো আরো ভালো। যারা আমার মতো প্রবলেমে আছে, যাদের ব্যথা বা কোনো আঘাত লেগেছে, তারা যেন এখানে আসে, এসে যেন এখানকার সেবা নেয়। এখানকার সেবা অনেক ভালো। হ্যাঁ, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি সর্দিতে। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।